আর আজকে বিকেলে আমরা এসেছি মরিনা বিচে ঘুরতে। আমরা চারজন মিলে চলে এসেছি আজকে মরিনা বিচে ঘুরতে। দেখি এখন আমরা এগিয়ে যাচ্ছি বিচের দিকে। এই বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন চলে যাচ্ছি বিচের দিকে। পুরো জায়গাটা বালিতে ভরা। পুরো বিচের সামনে যেতে হলে বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয়। পুরোটা বালিতে ভরা। বালিতে হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু বন্ধুরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, এখানে কষ্ট তো কিছু মনেই হয় না। খুবই মজা হচ্ছে আমাদের। আমরা মজা করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখনও পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। অনেক বড় জায়গা জুড়ে বালিতে আছে। বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বিচের সামনে যেতে হয়। এখন আমরা একটু কিছুটা কাছে এসেছি, এরপর আমরা বিচের সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটু দোকানে আমরা দেখে নিচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিচের সামনে। খুবই সুন্দর লাগছে, কিন্তু আজকে ছুটির দিন তো, খুবই ভিড়, খুবই ভিড় আছে বিচে। সবাই আজকে বিচে এসেছে আর আমরাও চলে এসেছি। একটু তো জায়গাও পাচ্ছি না জলের সামনে যাব বলে। আমরা তাও একটু জায়গা করে আমরা বিচে চলে গেছি। এত বড় ঢেউ এসেছে, ঢেউয়ে আমাদেরকে ফেলে দিয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি, একটু আমরা ফটো তুলব বলে। এত লোক, ফাঁকা তো কিছুই নেই। কী সুন্দর ঢেউ আসছে, তার মধ্যে একটু আমরা মজা করে নিচ্ছি। এখন আমরা অন্যদিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি, যদি কোথাও ফাঁকা পাই। এত ভিড় আজকে বিচে, কোথাও ফাঁকা তো আমরা খুঁজেই পাচ্ছি না যে একটু আমরা ফটো তুলবো বা ভিডিও করবো বলে। পেয়ে গেছি আমরা একটা ফাঁকা জায়গা, সেখানে আমি একটু নেমে পড়েছি ক্যাট মারতে। এত জোরে ঢেউটা চলে এসেছে, আমার আর ভিডিওটা করাই হলো না। এখন নেমেছে আমাদের বর্ষা, ভিডিও করছে। ওরও হলো ভালো মতো করে। আমি আবার নেমে পড়েছি, ভিডিওটা তো আমার আগেরটা তো হলো না, এবারে আমি আবার নেমে পড়েছি। বিচে ঘুরতে ঘুরতে আমাদের অন্ধকার হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়িতে ফিরব। সবাই খাচ্ছে আইসক্রিম, এরপর আমিও খাচ্ছি আইসক্রিম। এরপর আমরা কিছু দোকানে ঢুকেছি, শুধু দেখতেই ঢুকেছি কী কী আছে না আছে সেগুলো দেখতে ঢুকেছি। এই সূর্যমুখী ফুল লাগিয়ে ওকে সুন্দর লাগলো দেখতে। ভাবলাম ওকে একটা কিনে দেবো, কিন্তু ও বললো নেবে না। এরপর বর্ষা গেছে দোকানে, দোকানে ঘুরছে বর্ষা, দেখছে কী কী আছে না আছে। আমরাও সব দোকানে ঘুরে ঘুরে দেখছি কী আছে না আছে দেখছি। এও এখন চলে এসছে এই দোকানে, দেখছে এটা বোতল, বোতলের মধ্যে লাইট ঢোকানো আছে, এটাও ভালো লাগে দেখতে। এখন আমরা সবাই মিলে দোকানে ঘুরে ঘুরে দেখছি কী আছে না আছে দেখছি। এরপর আমি চলে এসেছি আর একটা দোকানে, সেখানে দেখছি। এখানে এসে দেখছি আমার চারটে বন্ধুকে রাখা আছে, ভালো লাগছে দেখতে ওদেরকে। দুটো বন্ধুকে এখানে রাখা আছে। আমি এখন দেখে নেব ওদেরকে কি দিয়ে বানানো হয়েছে। প্রথমে দেখে নিচ্ছি গণেশ ঠাকুর, এটা ডাব দিয়ে বানানো হয়েছে। খুবই ইউনিক ব্যাপারটা দেখলাম, খুবই সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। এখন এই যে আমার একটা বন্ধু, এগুলোকে ডাব দিয়ে বানানো হয়েছে, ভালো লাগছে দেখতে। এখন আমরা চলে যাচ্ছি বাইরে।
আরেকটা দোকানে আমি ঢুকে নিলাম, ঘুরে ঘুরে দেখে নিলাম কি আছে না আছে। তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। সব জায়গাগুলো দেখে নিচ্ছি, দোকানগুলোতে দেখে নিচ্ছি কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব আমরা দেখে নিচ্ছি। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের মতো এখানেই আমরা ভিডিওটাকে শেষ করলাম। এরপর আমাদের দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।